দেখছো তো দিদিভাই, আমি তখন থেকে বলছি আমার মন ভালো লাগছে না, মন ভালো লাগছে না, আমার মন কুকাইছে। তোমরা কেউ আমার কথা, আমি তোমায় বারবার বলছিলাম, আমার দাদানের কথা বলছে, আমি কথা বলবো, আমি কথা বলবো, আমার ফোনটা দাও তো। দাঁড়াও না, আমি তো কথা বলছি। হ্যাঁ বলুন, তারপর? তবে ইঞ্জুরি যে খুব সিরিয়াস সেটা কিন্তু এখন মনে হচ্ছে না। না, তবে কিছু টেস্ট না করে তো কিছু বলা যাচ্ছে না, সেই টেস্টগুলো চলছে। তবে অ্যাটলিস্ট দুটো দিন অন্তত অবজারভেশনে রাখা উচিত। ডক্টর ব্যানার্জি নিজেই আপনাদের ফোন করে কথাটা জানাতে বললেন, অ্যাটলাস্ট উনি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফোন করে কথা বলবেন। বাই দ্য ওয়ে, আমি কার সাথে কথা বললাম? আমি মিস্টার অমিতাভ ব্যানার্জি, অনুরাগের বাবা। ওকে ওকে, রাখছি তাহলে। থ্যাংক ইউ ডক্টর। কি বল, কি বলছে, কি বললো, কি বললো? দাদানা শ্রীপুর গিয়েছিল। কারণ শ্রীপুর থেকে ফেরার পথেই হাইওয়েতে ওঠবার মুখে একটা অ্যাক্সিডেন্ট হয়। না স্যার, সিরিয়াস কিছু নয়, একটা গাছে ধাক্কা লাগে, কিন্তু ডাক্তাররা মনে করছে না ইঞ্জুরিটা খুব সিরিয়াস। ওই জেলা হসপিটালে ভর্তি আছে, ওরা দুদিন অবজারভেশনে রাখতে চায় ওকে। তাতাড়ি আমাদের ফোন নম্বরটা দিয়েছিল, দিয়ে ফোন করতে বলেছিল। আসলে টেস্টগুলো চলছে বলে এখন ফোনটা করতে পারিনি। কিছু হয়নি মানে? আমি তো কিছু বুঝতে পারছি না দাদা। ও দাদা, ওরা বলছে ইঞ্জুরি সিরিয়াস না। কতটা সিরিয়াস না সিরিয়াস আমরা তো দেখতে পাচ্ছি না। ও দাদা, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে অনুরাগ আজ শ্রীপুরে গিয়েছিল। কিন্তু শ্রীপুরের ওনারা বোধহয় জানেন না, মানে জানলে নিশ্চয়ই ওনারা আমাদের ফোন করে জানাতেন। হয়তো তাতানি ওদের কিছু জানায়নি। ইন দ্যাট কেস ওরাই তো এখন কাছে আছেন, আমাদের তো তাহলে ওদেরই জানানোটা দরকার। হ্যাঁ, ওনারা গিয়ে দেখে আমাদের ইনফরমেশনটা দিতে পারবেন। হ্যাঁ, সেই আমরা যাওয়ার আগে তো ওরা পৌঁছে যাবে। কি হয়েছে আমার ছেলেটা, কি অবস্থায় আছে কে জানে? জেলা হাসপাতালে ভর্তি, জেলা হাসপাতালে চিকিৎসার কি ব্যবস্থা আছে তাও তো আমরা জানি না। কিছু বুঝতে পারছি না ও দাদা। আমাদের তো এক্ষুনি বেরোনো উচিত, তাই না বলুন? যা কিছু করতে হবে ঠান্ডা মাথায় ভেবে করতে হবে। ডাক্তাররা তো বললেন ওরা দেখছেন, ওদেরকে ওদের ডিউটি করতে দাও। এখন তো দুদিন অবজারভেশনের জন্য রাখবে, আর তাছাড়া ওই টেস্টের রিপোর্টগুলো না এলে তো আমরা কিছু করতে পারবো না। আমাদের সর্বপ্রথম যেটা করা দরকার, ওই সেন বাড়িতে একটা ফোন করা। কে ফোনটা করবে? কে? ওমা, তুমি ফোনটা করো। তুমি বরঞ্চ ওই চন্দন সেনবাবুর সঙ্গেই কথা বলো, সজ্জন ব্যক্তি, আর ওদেরকে সবাই ওখানে চেনে। এখন যদি কিছু দরকার হয় ওরা নিশ্চয়ই সাহায্য করতে পারবেন, আর ততক্ষণে আমরাও গিয়ে পৌঁছে যাব। আচ্ছা, তাতান হঠাৎ আজ শ্রীপুর যেতে গেলে ভাই? গেল তো গেল, কাউকে না বলে গেল কেন? আচ্ছা অমি, এই কথাগুলো তো আমরা পরে আলোচনা করতে পারি, এই মুহূর্তে ইমিডিয়েটলি যা যা করা দরকার সেটা আগে করতে হবে তো। হ্যাঁ বাবা, তুমি যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আর তুই গাড়িটা বার কর, বৌমার ফোন করা হয়ে গেলেই আমি আসি। মেশমণি, আমিও কিন্তু যাবো। হ্যাঁ হ্যাঁ, যাবি, নিশ্চয়ই যাবি, বেশি লোক গেলে তো ভালোই হয়। কই বৌমা, ফোনটা কর। ফোনটা করি, কত হ্যালো হ্যালো, আমি অনুরাগের মা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দাদা,
অনুরাগ আজ শ্রীপুর গিয়েছিল জানেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার ছোট মেয়ের কাছে শুনেছি। আমাদের বাড়িতে তো আসেনি, রাস্তা থেকেই ও মেঘলার সঙ্গে দেখা করে চলে গেছে। যায়নি? না। শিখিয়া, আমার ছেলের সৌজন্য মধ্যে এতটা অভাব তো ছিল না। যাই হোক, আমি একটা খবর জানাতে আপনাদের ফোন করেছি দাদা। হ্যাঁ বলুন, কি খবর? ফেরার পথে না আমার ছেলেটার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি 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 হয়েছে? কার অ্যাক্সিডেন্ট? ও এখন শ্রীপুর জেলা হাসপাতালে ভর্তি আছে। ও মাই গড! ওই জন্য আপনাদের খবরটা দিলাম। আপনারা তো কাছাকাছি থাকেন, যদি একবার যান গিয়ে পরিস্থিতিটা দেখেন, মানে কতটা সিরিয়াস কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। আমাদের অবস্থাটা তো জানেন, যদি একবার জানান কাইন্ডলি, বাই দ্যাট টাইম আমরা সবাই ওখানে পৌঁছে যাব। অবশ্যই অবশ্যই, এই কথা বলার অপেক্ষা রাখি নাকি? আমি 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 এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি, সবটা দেখে শুনে আপনাদের ফোন করছি। ঠিক আছে দাদা, আমি এখন তাহলে রাখি। কি গো, কি হয়েছে অনুরাগের? কার অ্যাক্সিডেন্ট? কাউকে অপছন্দ করা যখন দোষের নয়, তখন কাউকে পছন্দ করা দোষের হবে কেন? কি করলে তুমি খুশি হবে মেঘলা? তুমি আমাকে পছন্দ করো না, সেটা আমি মেনে নিয়েছি মেঘলা। কিন্তু তার মানে এই না যে তুমি আমাকে ইনসাল্ট করতে পারো, অপমান করতে পারো। কেন না মেঘলা, তুমি কাঁদলে আমার সত্যি খুব কষ্ট হয়। ঠিকই বলছে জানো, তিতি ঠিক বলছে, সঙ্গে একজন যাওয়া উচিত, তুমি একা একা যেও না। বলছি কি যে এই তো জেলা হাসপাতালে রয়েছে তিতি। তুমি একটা কাজ করো তো, আমার পার্সটা নিয়ে এসো তো একটু তাড়াতাড়ি। বলছি কি একটা কথা, সেটা তুমি না ওখানে গিয়ে একটা কথা অবশ্যই বলো, যে শ্রীপুরে যে অনুরাগ এসেছিল এটা আমরা আগে থেকে কিছু জানতাম না, ও আমাদের বাড়িতেও আসেনি। কি কি ভুলভাল বকে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। অ্যাক্সিডেন্টের ব্যাপার তুমি বুঝতে পারছো না, অনেক কথা উঠতে পারে। এই কথাটাও তো উঠতে পারে যে মেঘলা ওকে না করে দিয়েছে বলে ও অপমানে দুঃখে কষ্টে। চুপ করবে, এরকম একটা সময় উল্টো পাল্টা কথা বলছে, অবাস্তব সমস্ত কথাবার্তা। মেঘলা মা, ও এই তো দেখি আমার এটিএম কার্ড, এটিএম কার্ড, টাকা। এই বলছি শোনো না তো, তোমরা এখন কিসে করে যাবে? দেখি একটা গাড়ি ফাড়ি কিছু ভাড়া করে নেবো। আমি তুমি কি যাবে? হ্যাঁ আমি রেডি, চলো।
ও রেডি? আচ্ছা ঠিক আছে তাহলে।